আল জাজিরার তদন্তকারী ইউনিট জানতে পেরেছে বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে লন্ডনে $1,40,00,000 একটি বাড়িতে বসবাস করছেন। যুক্তরাজ্যে $1,000,000 পাচার ও বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগে তদন্তের সময় তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল দুর্নীতি দমন কমিশন। আই ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরীকে লন্ডনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লকের পাশ দিয়ে হাঁটতে দেখা গেছে। জানা গেছে লন্ডনে $90,00,000 মূল্যের 6টি বাড়ি রয়েছে, যা তার ব্রিটিশ সাম্রাজ্যের ছোট একটি অংশ। চলতি বছরের সেপ্টেম্বরে আল জাজিরা দ্য মিনিস্টার মিলিয়ন শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে একাধিক দেশে সাইফুজ্জামানের সম্পত্তির আনুমানিক মূল্য $50,00,000। সাবেক মন্ত্রী আল জাজিরার আন্ডারকভার সাংবাদিকের কাছে গর্ব করে বলেছিলেন লন্ডন, নিউ ইয়র্ক ও দুবাইতে তার অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া 2016 থেকে তিনি শুধু যুক্তরাজ্যেই 360টিরও বেশি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আল জাজিরার প্রাপ্ত তথ্য থেকে জানা যায় দুবাইয়ে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির সংখ্যা প্রাথমিকভাবে ধারণার চেয়েও বেশি। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রেও আরও কয়েকশো অ্যাপার্টমেন্টের সঙ্গে এই অ্যাপার্টমেন্টগুলো এখন সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর সম্পদ জব্দ করার জন্য আদেশ দিয়েছে দুদক। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।